যে সম্পর্কের প্রকাশ যত কম সেই সম্পর্কের গভীরতা তত বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরভি রাজশাহী থেকে বলছি। সুরভি জল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমি আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, সকালে নাস্তা বানাচ্ছিলাম, রুটি, লাল আটার সিদ্ধ রুটি। তো সেইটা বেশ অনেকগুলাই খালার কাছে তৈরি করে নিয়েছি, কিছু চেকে নিব, দিয়ে খেয়ে নিব, আর কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, কিছুটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর নর্মাল ফ্রিজে যেটা সংরক্ষণ করব সেটা মোটামুটি 7 দিন মতো খাওয়া যাবে, আর যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেটা 1 মাস একদম ভালো থাকবে, এরও বেশি চাইলে রাখা যাবে, কোনো সমস্যা নেই। রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমি, জাস্ট এপিট ওপিট হালকা করে, যেন এই উপর দিয়ে একটু প্রলেপ পড়ে, একটার সাথে একটা না লেগে যায় এইভাবে। আর যেগুলো খাবো সেগুলো ছেঁকে নিচ্ছি এখনই, যেহেতু খাবো একটা পটের ভিতর ছেঁকে ছেঁকে রেখে দিচ্ছি। তো আপনারা যারা সকালে নাস্তা করতে খুব ঝামেলা মনে করেন, আর ম্যাক্সিমাম সবারই সকালের নাস্তাটা একটু ঝামেলারই, তাই মাঝে মধ্যে আর প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতেও ভালো লাগে না, এজন্য যেদিন রুটি বানাবেন সেদিন একটু বেশি করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ কয়েকদিন আমরা নিশ্চিন্তে থাকতে পারি। 1 মাসের ভিতর মাঝে মধ্যে যেদিন রুটি খাওয়া হবে সেদিন খুব সহজেই যার জয়টা রুটি লাগবে ঝেঁকে খেয়ে নিলেই হয়ে যাবে। আর সাদা গমের আটা, যেটা ময়দা, সেটার থেকে আমরা যদি লাল আটার এই রুটিটা খাই, এটার পুষ্টিগুণ অনেক বেশি, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু আমাদের এখনকার ছোট বাচ্চা কাচ্চা বা বড়রাও এক সাদা আটার রুটিটা অনেক বেশি পছন্দ করে, তো ওটার সাথে যদি এইটা মাঝে মধ্যে খাওয়া যায় বা সাদা আটার সাথে এইটা খাওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয়। তো আমি এইভাবেই রুটিটা সংরক্ষণ করে নিচ্ছি। দুপুরে আজকে রান্না করেছিলাম লইটা মাছ। তো লইটা মাছটা আমি কীভাবে ভুনা করলাম মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যই একটু ভিডিও করলাম। আর এগুলো যেহেতু সামুদ্রিক মাছ, ফ্রোজেন করা থাকে, এইভাবেই আসে। তো পলির ভিতরে ছিল, এইভাবে আমি নিয়ে আসলাম। তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা যখন গলে গেল আমি যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রেখে একটা পটের ভিতর বাকিগুলা উঠিয়ে রেখে দিলাম, ওটা অন্যদিন রান্না করব। আর লইটা মাছটা আমি খুব সুন্দর করে কেচির সাহায্যে ক্লিন করে নিচ্ছি, এটা যেহেতু অনেক নরম একটা মাছ। তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, ভিডিওটা দেখছেন, এখনও লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা লাইক দিয়ে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, মনে হয় আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর এই লইটা মাছগুলো একদম সামুদ্রিক মাছ, তো মুখটা একদম দেখেই কেমন জানি লাগছে, মুখটা একদম আহা করে আছে। তো সেটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম,
আর কয়েকটা যেগুলো একটু বড় সাইজের মাছ ছিল সেগুলোর ভিতরে দেখলাম মাছের ভিতর মাছ আছে। এই যে মুখটা কি রকম, একদম ভয়ঙ্কর লাগছে। যা সামুদ্রিক মাছ খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর যাদের আয়োডিনের ঘাটতি আছে তাদের তো অনেক বেশি এটা খাওয়া ভালো। আর সামুদ্রিক মাছ যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, পাওয়া যায় বাট একদম ফ্রেশ টাটকাটা পাওয়া যায় না, তো আমরা এই ফ্রোজেনগুলোই নিয়ে খেতে পারি মাঝে মধ্যে, যাদের খুব বেশি ইচ্ছা বা শরীরের জন্য প্রয়োজন। আমাদের রাজশাহীতে যেহেতু টি বাঁধ আছে সেখানে অনেকগুলা সি ফুড পাওয়া যাচ্ছে এখন, সবগুলোই, কোরাল মাছ থেকে শুরু করে চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া সব কিছুই পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে আমরা এটা নিয়ে আসছিলাম। তো ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি, আমি নিয়ে চলে আসছি চুলার কাছে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। তো পেঁয়াজটা আমি প্রথমে তেল দিয়ে হালকা করে ভেজে নিব, হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে সব রকম পেস্ট দিয়ে দিব, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, এইগুলো দিয়ে আমরা নর্মালি যেভাবে কষিয়ে মাংস বা মাছ রান্না করি সেইভাবেই। এটার অন্য কোনো রেসিপি নাই, তবে আমি জাস্ট শেয়ার করলাম। লইটা মাছ ম্যাক্সিমাম টাইমে সবাই পায় না বা খাওয়াও হয় না। তো আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর লবণ আর হালকা পানি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নার যদি মশলা কষানোটা একটু সুন্দর হয় তাহলে এটা টেস্ট বহুগুণ বেড়ে যায়, এটা তো আমরা সবাই জানি। আর এটা যেহেতু সামুদ্রিক মাছ বা এইটার ম্যাক্সিমাম আমরা শুটকি খেয়ে থাকি, তো সেইটার জন্য ঝালের পরিমাণ একটু বেশি দিব যেন এটা অনেক টেস্টি লাগে। তো সেইভাবেই একটু ঝাল বেশি দিলাম, দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করব, আবার একবার করে নেড়ে দেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ হওয়ার পর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি মশলার ভিতরে। মাছগুলো আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, আর এক্সট্রা কোনো পানি এই পর্যায়ে দিব না, একদম যখন এটা একটু ভাজা ভাজার মতো হয়ে যাবে, কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে, সে পর্যায়ে হালকা পানি দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে আবার ঢাকনা সরায়ে পানিটাকে শুকিয়ে নিব যেন একটু ভুনার মতো হয়ে যায়। তাহলে কিছুটা শুটকির মতো লাগবে খেতে, অনেক টেস্টি লাগে এই মাছটা। আর লইটা শুটকি যারা খেয়েছেন তারা তো জানেন এই শুটকি ভর্তাটা কি পরিমাণ মজা হয়। তো মাছটাও এই রকমই লাগে, জাস্ট একটু নরম থাকে এইটুকি, আর শুটকিটা একদম শক্ত থাকে। তো মাছটা পর্যাপ্ত সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে যে বাড়তি পানিটা ছিল সেটা আমি শুকিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে একটু করে উল্টিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি, তাহলেই দেখবেন যে মাছটা রেডি হয়ে যাচ্ছে। কারা কারা লইটা শুটকি মাছ রান্না করে খেয়েছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে, জানতে পারলে বেশ ভালো লাগবে। তো মাছটা এ পর্যায়ে হয়ে গেছে, এখন একটা বাটিতে মাছগুলো উঠিয়ে আমি টেবিলে সার্ভ করে দেব। আমার মাছের
মাছ রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়েই চলে আসছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।